যেদিন আমরা দেখেছিলাম ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দেয় না, কুকুর বেড়াল ভোট দেয় করেছেন। আমি বলবো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ছবি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। আজকে তো আমি আপনাদের সম্মান জানাই, ফর্মাল মিডিয়া আপনারা আছেন, টেলিভিশনের ক্যামেরা আছে, কিন্তু পৃথিবীতে টেকনোলজি আজকে এমন একটি পরিবর্তন এনেছে যেখানে রাস্তার একজন সাধারণ মানুষ তার হাতে একটি ক্যামেরা যদি থাকে, একটি টেলিফোন যদি থাকে, সেই টেলিফোনটি একটি ক্যামেরা হিসেবে কাজ করে। এবং তারা আমি বলবো সোশ্যাল মিডিয়া আপনারা যাকে বলেন, সেখানে কিন্তু দেশের প্রতিটি মানুষই একজন সাংবাদিক হিসেবে কাজ করে। কাজে এই বাস্তবতাকে মনে রেখে আজকে সরকারের এই নির্বাচনী নাটকের রহস্য সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে সকালে ভোট যখন শুরু হয় তার আগে বিভিন্ন ভোট কেন্দ্রের ছবি আমরা সংগ্রহ করেছি। এ পর্যন্ত ভোট কেন্দ্রগুলি যে ভোটার শূন্য কেবলমাত্র তাই নয়, মজার বিষয় হচ্ছে আমাদের মনে পড়ছে অতীতের, আজকে থেকে 10 বছর আগে 2014 সালের 5ই জানুয়ারির কথা আজকে মনে পড়ছে, যেদিন আমরা দেখেছিলাম ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দেয় না, কুকুর বেড়াল ভোট দেয়। আজকে অবাক বিষয়ে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে বিগত 10 বছরে সরকার এদেশের গণতন্ত্রকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আজও শত শত ভোট কেন্দ্রে শূন্য ভোট কেন্দ্র, সেখানে একজন ভোটার নাই। আর বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে আজকে এই শীতের সকালে কুকুর রোদ পোহাচ্ছে। এটাই হচ্ছে আজকে বাংলাদেশের দ্বাদশ পার্লামেন্টারি নির্বাচন নামে যে প্রহসন, সেই প্রহসনের বাস্তবতা। আমি এই মুহূর্তে আর খুব বেশি কথা বলতে চাই না, আমি আপনাদের আমন্ত্রণ জানাবো, আপনারা যে কোনো প্রশ্ন করুন আমি উত্তর দেব। আপনাদের একটি কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, মানুষের চোখকে অনেকে ফাঁকি দিতে পারে কিন্তু ক্যামেরার চোখকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। কাজেই আজকে আপনারা ক্যামেরা নিয়ে শুধু রাজধানী ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশে আপনাদের ক্যামেরাম্যানরা রয়েছেন, তারা যেটা বাস্তবতার যেটা সত্য সেটা আপনারা রেকর্ড করছেন। আমার একটি মাত্র অনুরোধ, আপনারা সরকারের হুমকি ধমকি এইসবের ভয়ে ভীত না হয়ে যেটা সত্য, আজকে নির্বাচনের যেটা সত্য, সেই সত্যকে দেশবাসীর কাছে এবং বিদেশের কাছে আপনারা উদ্ভাসিত করুন।